হস্তমৈথুন করে নিজের যে সর্বনাশ করছেন তা নিজের চোখে দেখুন। নিজের পরিবারের কথা চিন্তা করবেন, আপনার সাথে যারা আছে তাদের কথা ভাববেন। এটি বিশেষ করে ছেলে মেয়েদের মানসিক শারীরিকভাবে সুস্থ থাকতে জানার প্রয়োজন। অনেক ছেলে মেয়ে আছে যারা এ বিষয়ে সঠিক জ্ঞান না থাকার জন্য হস্তমৈথুন করে, যার ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে ত্যাগ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। শুধু তাই না, অভ্যাসটি একসময় অনেকের যৌন জীবন বিপর্যস্ত করে তোলে। হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যা হয়, এক মানসিক সমস্যা, দুই শারীরিক সমস্যা। হস্তমৈথুনের ফলে যে ধরনের সমস্যা দেখা দিতে পারে: টেম্পোরারি ওলিগোস্পার্মিয়া। ওলিগোস্পার্মিয়া হলে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায়। তখন বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় 20 মিলিয়নের কম, যার ফলে মেল ইনফার্টিলিটি দেখা দেয়, অর্থাৎ সন্তান জন্মদানে ব্যর্থতা দেখা দেয়। একজন পুরুষ যখন স্ত্রী গমন করেন তখন তার থেকে যে বীর্য বের হয়, বীর্যের শুক্রাণুর সংখ্যা হয় 42 কোটির মতো। নার্ভাস সিস্টেম, হার্ট, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম এবং আরও অন্যান্য সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। পুরো শরীর দুর্বল হয়ে যায়, শরীরের রোগ বালের জাদুঘর হয়ে যায়। পুরুষ হস্তমৈথন করলে প্রধান যেসব সমস্যায় ভুগতে পারে তার মধ্যে একটি হলো নপুংসকতা, অর্থাৎ ব্যক্তি যৌন সঙ্গম স্থাপন করতে অক্ষম হয়ে যায়। পুরুষ হস্তমৈথন করতে থাকলে সে ধীরে ধীরে নপুংসক হয়ে যায়। চোখের ক্ষতি হয়, মাথা ব্যথা হয় ইত্যাদি আরও অনেক সমস্যা হয় হস্তমৈথনের কারণে। স্মরণশক্তি কমে যায়, শরীরের অন্যান্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রসাব প্রক্রিয়ার সমস্যা সৃষ্টি করে। দ্রুত বীর্য স্খলনের প্রধান কারণ অতিরিক্ত হস্তমৈথন। স্বাস্থ্যবিজ্ঞান মতে কোনো পুরুষ থেকে যদি 20 কোটির কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ থেকে কোনো সন্তান হয় না। অতিরিক্ত হস্তমৈথনে পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়। হস্তমৈথনের ফলে অনেকে কানে কম শুনতে পারেন এবং চোখে ঘোলাও দেখতে পারেন। দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন। ধন্যবাদ সবাইকে।